मेकअप कोट से काएगा जिम मर्जी खेड लवी तेरे ले लड़ जो रब ना आजमा के देख लवी तू हसदा है ते मेरा रब हसदा तेरे अंदर मेरा खुदा बसदा माहिया तू आदा कर এই ফুল ভিডিওটা ডেসক্রিপশনে দেওয়া আছে যত্ন করে উচিত ছিল 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 মডেল আইটেমে আইটেমে ফটো তুলতে যাওয়ার বলতেছে আর বের করো মেরে পার্স গুলো হে গাইস ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ তো আজকে আমি একটা ভিডিও শুট করার জন্য বার্চি শর্ট স্টোরি লাভ স্টোরি আর কি তো এখন বের হচ্ছে দুই জোড়া ছু আছে জামা কাপড় আছে তার জন্য একটু লোড হয়ে গেছে পুরো ব্যাগ তো আমি এখানে দাঁড়ায় আছি একটা ছোট দোকানে দাদুর দোকানে এই ভিডিওটাতে ম্যাক্সিমাম চার পাঁচজন মিলে কাজ করছি লাভ স্টোরিতে এটা হচ্ছে আমার রোল আমার কিরদার থাকবে হচ্ছে তোমার মানে আমাকে কেউ ধোকা দিবে না আমি ধোকা দিব মানুষকে এরকম টাইপের তো তোমরা থাকো শুরু থেকে শেষ পর্যন্ত বেকার মাঝখানে ছাড়ে ভিডিও যাইও না আর কাহে বলু তো দেখে থাকো গাইস গাইস পুরো ব্যাগ লোড আর বাইকে করে আসলাম তিনজন ঠিক আছে আর ওই একটা ব্যাগ দেখা যাচ্ছে বিকুর সামনে তো অতটা এখন দোকান বলতেছে দোকান খুলে গেল কাপড় চুজ করতে লাগবে এখানটায় সব তো মেড ড্রেস ঠিক আছে বাজার এটা হ্যাঁ ঠিক আছে প্রডিউসারের বাজার দেখা দিল হ্যাঁ আর এটা এটা টাকা দিয়ে আমাদেরকে এখন কয়টা জিনিস খরচা আনতে লাগবে তো চলো মার্কেট এটা জলের বোতল নিলাম আর এটা ফেভার কুই নিলাম এটা অরিজিনাল নিলাম গোলাপ কি এটা গোলাপ এই সুজা ড্রেস চেঞ্জ করলো তো আর আমরা তো এইগুলো ড্রেসে থাকি যাব আর গরম দিনে যে ফ্যান চলছে তো গাইস এখন আমরা বের হচ্ছি তো কি আড্ডা মারলাম অনেকটা মার্কেটে তো আমি সুজার অপেক্ষা ছিলাম তো সুজা চলে আসলো সবাই আছে তো আমরা যাব এখন বর্তমান সিধা রওনা দিব লোড হচ্ছে তার জন্য মানে জায়গা কম ব্যাগ বেশি মানে মানুষ কম ব্যাগ বেশি আর কি তো গাইস এখন রওনা দিচ্ছি মেন লোকেশনে গিয়ে দেখা হচ্ছে অতি শীঘ্র টোলামের ভাইসটা দশ টাকা দিচ্ছে না দশ টাকা দিচ্ছে দিচ্ছে ডলার দিচ্ছে জলের বোতল ছাড়িয়ে আসলাম তো জলের বোতল আরও নিতে লাগলো তিনটা নিলাম একবারে আজকে যেভাবে রোদ দিচ্ছে আর সেভাবে আমাদের টেনশন বাড়তেছে কেন কি এখন আমরা শুরুই করলাম না চালুই করলাম না সেটাই হলো না তাদের পয়সা দিয়ে তাদের পয়সা দিয়ে পয়সা তো পয়সা আরও সময় শেষ হচ্ছে না আমাদের এখানে দুই হাজার টাকা নিচ্ছে দুই ঘন্টার জন্য কথা দুই হাজার টাকা না দুই ঘন্টার জন্য দুই ঘন্টার জন্য দুই ঘন্টার জন্য দুই হাজার টাকা নিচ্ছে তো চলো এই ভিতর দিয়ে যাচ্ছি কেন কি ফরেস্টের ভিতরটা রিসোর্ট এখানে আছে ভিতরটা খুব ভালো জায়গা বানাচ্ছে আর কি তো বেশি মাঝখানে না আর বেশি সাইডও না দেখা যাচ্ছে এক সাইডে জঙ্গল আর এক সাইডে হচ্ছে এই যে রিসোর্ট গুলা তো নতুন করে বানাচ্ছে যেটা ওইটাতে যাচ্ছি আমরা তো পুরোপুরি রিসোর্টের নাম এটা গ্রিন লেগুন রিসোর্ট এখন যাচ্ছি পুরো লম্বা রাস্তা রাস্তাটা অনেক লম্বা আর কি গাইস কাহি বলু তো এখন প্রায় দেড়টা বাজে একটু তাড়াতাড়ি স্পিডে কাজ করা যাক কোনো আইডিয়া ঢুকতেছে না যে কী করা যাবে না করা যাবে আর এদিকে সময় নষ্ট হচ্ছে তো একটা আমার পিঠে আছে আর তার মধ্যে আমার হাতে তো জলের বোতল তো অসুবিধা হয়ে গেলো আমাকে বাইরের মধ্যে অনেক কিছু করার দরকার ছিল আর কাহি বললু ওই যে সামনে এটা দেখা যাচ্ছে স্ট্যান্ড বের করতে লাগবে বের করো সবাই বলতেছে সময় নষ্ট হচ্ছে আর কি তো এই যে সামনে হিরোইন আর এই যে হিরো ঠিক আছে হিরোইন হিরো আর আমি ভিলেন যাচ্ছি কেন কি আমার রোলটাই ওরকম দেখা যাচ্ছে কাই কাজ কাই বল আর কি চশমাটা খুলে কেমন লাগতেছে আর টেপা টেপা আমরা প্ল্যানিং করতেছি এখন প্ল্যানিংটা শুনো ওই যে ব্রিজটা তুই ভালো প্রশ্ন কর না ওই যে ব্রিজটা আছে দুজনে তোমরা ওখানে বসে বসে সরি দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছো হ্যাঁ ওই জায়গাটা রোদের মধ্যে হ্যাঁ গল্প করতেছো তখন ওকে তুমি একটা আংটি পরাই দিবে হ্যাঁ ওই মুভমেন্টটা হচ্ছে অঙ্কন কিন্তু ওদিক থেকে বের হবে বের হওয়ার পরে অঙ্কন দেখলো ফুল কিন্তু হাতে ফুল কিন্তু হাতে হ্যাঁ তোর ফুলটা কিন্তু হাতে আছে আন্টিটাও তো হাতে আছে একটা আন্টি আছে হ্যাঁ তারপর তো তুই কেমন হয়ে দেখেলি দেখে দেখে ইয়েটি হলো তারপর আবার তোমরা আবার ওকে দেখে হাসবা আচ্ছা হাসবা কেন ও কেন ও দেখবেই না ও ছেলেটা হাসবে হ্যাঁ ছেলে হাসবে ও ও দেখবে অন্যরকম করে তাকালে তুই কিন্তু হাসবি আসার পর সামনে আসবি এসে ওই যে আছে না ওর হাত থেকে নিয়ে এটা বুকে মানে হাসা হাসবো যে মুশকিল ওর বুকে ছুরা ছুরে দিবে এই সিনগুলো পরে ভাইসে উঠবে বড় পরে কিন্তু ওই ইয়া আকাশে মাথার মধ্যে মাইন্ডে মাইন্ডে এখানটা হবে তোর এখানটা তো গাইস আমাকে হাসতে লাগবে এখন মুশকি হাসি দিব না একদম স্মাইল দিব না আগে হাসবো রাবণের মতন তো দেখতে থাকো এর কাহি বলু আমাদের পুরো টেবিল সেটআপ ঠিক আছে
আর বাকিটা আছে এইটাই মোবাইল দিয়ে ভিডিওটা শুট করা হবে তার জন্য ব্লগটা হয়তো কমজোরি হতে পারে ভাই এখন সানগ্লাস চেঞ্জ করলো খালি আর তাছাড়া ওইটা সানগ্লাস একদম মানে কি ছাপড়ি ছাপড়ি লাগতে গেল ছাপড়ি ছাপড়ি তো সানগ্লাস চেঞ্জ করার পর আমি যাচ্ছি ঘাম বাড়ছে গাইস কাই বলুন কেন কি আমি বুঝতে পারছি না কালকে থেকে কথা বলতে বলতে কথা বলো হাসি দাও কথা বলো সত্যি সত্যি কথা বলো না ভালো লাগতেছে না তো বোবা মতো লাগতেছে কথা কথা বলো কথা বলতে বলতে আংটিটা বের করে পকেট থেকে করনো মানে ডুপ্লিকেট কথা তো হ্যাঁ ডুপ্লিকেট কথা হাত ধরো হাত ধরো বলো ভালো কথা বলো হ্যাঁ ঠিক আরে এরকম করলে হয় নাকি সত্যি সত্যি কথা বলো না আমি সত্যি সত্যি কথা বলো হ্যাঁ কথা বলো তুমি কথা বলো বলো ভালো করে বল যে আমি তোমার জন্য নিয়ে আসি তোমার জন্য কি নিয়ে আসি আন্ডি না কি নিয়ে আসি আন্ডি না হ্যাঁ আমি তোমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসছি পকেট থেকে বের করো এর ওইদিকে কেন দেখতেছিস ক্যামেরা হচ্ছে না এবার তোমার জন্য একটা সারপ্রাইজ আছে বলো সারপ্রাইজ তোমার জন্য বের কর এখন এখন বের করব দাঁড়া 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 এক মিনিট দাঁড়া বস মানে এটা কাট কাট হ্যাঁ খুশি হয়ে যাও এবার তুমি প্রায় ইয়ে করো বাইর কর কর্ণ বাইর কর উঠ 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 উঠে হাত নে হ্যাঁ ওরম করে থাক নে 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 ওরম করে থাক নে 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 আমাকে তো দেখতে দে তোদেরকে ভালো করে আমাকে দেখবি আমাকে আরো আসছো রেডি সৃজাকে কয়টা ফটো উঠা দিলাম ও সেলফি নিল না অ্যাকচুয়ালি সব কিছু ফটো তো মডেল মডেল আইটেমে আইটেমে ফটো তুলতে চায় আর বলতেছে আরেকবার 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 ডাইরেক্টর খুবই ক্লান্ত হয়ে গেছে তো পরিশ্রম করলো তোমরা তো পাগল হয়ে যাচ্ছ পরিশ্রম করতে করতে তুমি এটা করতে বলে এটা করো সব নতুন একটা তো ফার্স্ট টাইম করতেছি তো কোনো চাপ নাই নেক্সট ইয়ার একদম আগুন হবে এটা তো আগুন হচ্ছেই কি বলো আগুন হচ্ছে কি না হচ্ছে সব তো ডিপেন্ড করে হচ্ছে আমাদের এডিটিং এর উপরে তো এডিটটা হোক কমপ্লিট হোক তারপর আমরা আপলোড দিচ্ছি তাহলে আমরা বুঝা যাবে আগুন হচ্ছে না জল হচ্ছে ঠিক আছে গাইস এখন আমরা ব্যাগ নিয়ে যাচ্ছি কেন কি তো এখন আমাদের লোকেশন চেঞ্জ হতে যাচ্ছে তো আমরা ব্যাগ দূরে রাখছি আপাতত কি বারবার তো এত দূর আসা যাবে না আর অতনুদা তো আমাদের লোকেশন চেঞ্জ করতে বললো আর তাছাড়া আমার এখন অ্যাক্টিং আসে কিনা তার সাথে দেখি যদি অ্যাক্টিং না থাকে তাহলে বিকু আর যে বনু ওরা অ্যাক্টিং করবে ঠিক আছে আর বাকিটা যে রাস্তা দেখাইলো আর আমরা ব্যাকিং পত্র নিয়ে ঘুরতেছি রোদ্রের মধ্যে না মানে কি বলবো এটাকে বলা হচ্ছে কষ্ট ঠিক আছে কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না গাইস আচ্ছা কাই বলবো এই ব্যবস্থা দেখলাম তো দিলওয়ালা পুতুল আর কি পুতুলটা দিয়ে কি করবে এটা আমি জানি না বিশেষ করে তো গাইস তো দেখতে থাকো পুরো সম্পূর্ণ ভিডিও এত রোদ্রের মধ্যে ঘামার ধার একদম কাজ চলতেছে আর যেভাবে কাজ চলতেছে না গাইস আমি তো কি বলবো বুঝাতে পারবো না কেন আমাদের ডিরেক্টর সাহেব এই খাওয়া থেকে নিয়ে হিসাব থেকে নিয়ে অ্যাক্টিং থেকে নিয়ে সবকিছু শিখা দিচ্ছে অনেক কষ্ট করতেছে অতনুদা থেকে নিয়ে আর আমাদের বস ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত কেন কি গরমের দিন আইয়া কাহে বলু কমেন্টে জানো সৃজাকে কেমন লাগতেছে আর বিকুকে কেমন লাগতেছে কেন কি ড্রেস চেঞ্জ করলো কাহে বলু হ্যাঁ আর গাইস আর একটা কথা জল না খেলে হয় না আইলে পুরো মেকআপ সেট মেকআপ আয়না বানাইছে মোবাইলটা তো মোবাইলে দেখে দেখে মেকআপ করবে কেন কি আয়না আনেনি যেহেতু তো ঠিকই আছে সেলফি ক্যামেরা দিয়ে আচ্ছা মেকআপ করতেছে একা একা পেটে ব্যথা চ আপনি যে নম্বরে কল করেছেন হ্যাঁ ইয়ে দিব লাফা লাফা ওদিকে কেন এমনি করে হ্যাঁ এমন করে লাফাই জোরে জোরে দে জোরে দে এত দুঃখ দুজনের তো গাইস পেপারটা হচ্ছে আমাকে একটা ভিডিও কলিং এ সিম দিল তো ভিডিও কলিং এ কথা বলতে লাগবে বনুকে গাইস গরমের মধ্যে জিন্স শার্টটা পরলাম তো ভিডিও কলিং করবে তো কি লাগছে প্রচুর রাস্তা বললাম
তো এখানে আছি, দিদির গালে হাত দিয়ে আছে, দুঃখে আছে না কি আছে জানি না, চিন্তায় হয়তো আছে কিছু। তো আর বোন তো ইনস্টাগ্রামে পাগল হয়ে গেছে, ইনস্টা ইনস্টা ও পুরো ব্ল্যাক স্ক্রিন দেখাচ্ছে আমাকে এখন। যেভাবে মোবাইল চার্জ হয় না কারেন্ট দিয়ে, তো এইভাবে আমার চার্জ করবো, খাবার ঢুকাবো পেটের মধ্যে, কেন কি পুরা খিদে লাগবে, এত খিদে লাগবে, এত খিদে লাগবে কাই বলো, মাঝে মাঝে আমার মাথার বোকা। না না বলতে দাও না বলতে দাও, হিন্দি ভালো আছে, সবই সে আচ্ছা হ্যায় তুমসে নেই হোতা থা কি হো, হ্যাঁ হচ্ছে তো হোতা হ্যায় না, হ্যাঁ থোড়া থোড়া ভি হোতা হ্যায়। তো গাইস ভোজন করে নেই, তারপর কথা হচ্ছে, ফটো তুলবে খালি ফটো তুলবে ফটো তুলবে, তখন থাকে মানে কি বলবো ফটো তুলবে, আমি বলছি কালকে তুলে ভালো হয়, কোথায় তুলে বলো যাও, আরে রে গোপাল সোজা তো দৌড়া উঠো উঠো, হাসাহাসি করবি না একদম, ইয়ে কি করবি না, কোনো দাঁড়া অতি শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, অপেক্ষা করতে থাকো। আর গাইস পারছি না, আমার হিরোইনের মুখটা কালো হয়ে গেছে, তো হিরোইনের খালি মুখটা কালো না অবশ্য আমাদেরও কালো হয়ে গেছে, সবার কালো কালো।